এখান থেকে কিন্তু এসকেলেটার করে আমি কিন্তু আস্তে আস্তে নিচে নামছি। আর এই এখন আমি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আছি, আর এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে আমি এখন যাচ্ছি হাওড়া ময়দানে। কেউ যদি দমদম থেকে যদি কেউ হাওড়া ময়দান যেতে চায়, সেও কিন্তু একবারে টিকিট কাটতে পারে হাওড়া ময়দানের। আবার কেউ যদি অন্য লাইন থেকে, মানে যেটা দক্ষিণেশ্বর টু নিউ গড়িয়া পর্যন্ত, যে কোনো স্টেশন থেকেই কিন্তু হাওড়া ময়দানের টিকিট কাটা যাবে। এখানে ডিরেক্ট কানেক্টিভিটি রয়েছে, যে এসপ্ল্যানেডের সঙ্গে যে যে স্টেশনের কানেক্টিভিটি রয়েছে তারা কিন্তু ডিরেক্ট একই টিকিট কাটতে পারবে, একবারই টিকিট কাটতে হবে, বারবার টিকিট না কাটলেও হবে, একবার টিকিট কেটেই কিন্তু তারা সেই জায়গায় যেতে পারে। এখানে কিন্তু লেখা আছে এসপ্ল্যানেড, আর এপাশে রয়েছে শিয়ালদা, আর এপাশে যেটা হচ্ছে মহাকরণ, মানে এর পরের স্টপেজ রয়েছে মহাকরণ। মহাকরণের পরে রয়েছে হাওড়া স্টেশন, তারপরে হাওড়া ময়দান স্টেশন। দেখতে পাচ্ছি ট্রেন এসছে, আর ট্রেন আসার পরে কিন্তু গেটটা কী করে খুলে সেটাই তোমাদের দেখাবো। এখানে রয়েছে এটা ডোর, এই ডোরটা খুলবে, আর হ্যাঁ ডোরটা খুলে গেল, এখন কিন্তু সবাই বেরোচ্ছে। আর এই ট্রেনটাই কিন্তু আবার হাওড়া ময়দানের দিকে ব্যাক করবে। আস্তে আস্তে ট্রেনের ভিতরে ঢুকছি, তো এখানে সবাই অনেকে উঠেছে। দেখতে পাচ্ছি সুন্দর করে কিন্তু এই রেলিংগুলোতে সাজানো হয়েছে, অনেকেই বসে আছে আর খুব সুন্দর লাগছে। খুব স্পিডেই কিন্তু চলছে, খুব স্পিডে চলছে মেট্রো। আর এখান থেকে কিন্তু আমি এখন ডোরের পাশে দাঁড়িয়ে আছি তোমাদের দেখার জন্য। আর পুরো এই মেট্রো রেলের ভিতরে কিন্তু অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছে। এই এখন কিন্তু আমরা গঙ্গার নিচে প্রবেশ করছি, তার জন্য কিন্তু একদম ব্লু হয়ে গেল, আর গঙ্গার এখন গঙ্গার নিচে আমরা আছি। তো এই লাইট মানেই হচ্ছে, ব্লু লাইট মানেই হলো গঙ্গার নিচে আমরা প্রবেশ করেছি। তো এই লাইট, ব্লু লাইট যতক্ষণ জ্বলবে ততক্ষণ কিন্তু আমরা গঙ্গার নিচে আছি। এই ব্লু লাইট জ্বলার, যখনই বন্ধ হয়ে যাবে ব্লু লাইটটা, তখন বুঝতে হবে আমরা হাওড়ায় চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা হাওড়ায় চলে এসেছি। বোথ সাইডে কিন্তু নামা যাবে, মানে এরকম নয় যে একটা সাইডেই নামা যাবে, বোথ সাইডে নামা যাবে, যেদিক খুশি সেদিক। আর আমরা এখন হাওড়ায় চলে এসেছি, মানে এখান থেকে আমরা ট্রেন ধরে হাওড়ায় যে কোনো দূরপাল্লার ট্রেন আমরা ধরতে পারবো এখান থেকে। গাইস আমি এখন আছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, এখান থেকে আমি যাবো হাওড়া ময়দান, আর তোমাদেরকে এই জার্নি রুটটা দেখাবো। তো এই ফার্স্ট টাইম আজকেই কিন্তু চালু হয়ে গেল হাওড়া ময়দানে যাওয়ার মেট্রো, এসপ্ল্যানেড থেকে, এসপ্ল্যানেড টু হাওড়া ময়দান যাওয়া যাবে। তো যে কোনো রুট থেকে এসেই কিন্তু একই টিকিটে যাওয়া যাবে হাওড়া ময়দানে, আর নতুন করে এক্সিট করতে হবে না। যাদের স্মার্ট কার্ড আছে তারা কিন্তু একই স্মার্ট কার্ড একবার পাঞ্চ করে কিন্তু যেতে পারে হাওড়া ময়দানে। তো চলো তাহলে যাওয়া যাক। এখান থেকে কিন্তু সবাই হাওড়া ময়দান থেকে কিন্তু এসপ্ল্যানেড চলে এসছে এখানে সবাই, আর ডিরেক্ট চালু হয়ে গেল আজকে থেকেই এই মেট্রো স্টেশন হচ্ছে হাওড়া ময়দান থেকে কিন্তু এসপ্ল্যানেড পর্যন্ত। এখান থেকে কিন্তু এসকেলেটার করে আমি কিন্তু আস্তে আস্তে নিচে নামছি। আর এই এখন আমি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আছি, আর এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে আমি এখন যাচ্ছি হাওড়া ময়দানে। আর এখানে কিন্তু সুন্দর একটা ছবি আঁকা রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটেরিয়াম, আর রয়েছে প্রিন্সেপ ঘাটের এই বিদ্যাসাগর সেতুটাও রয়েছে এখানে, মানে এগুলো সব ছবি আঁকা রয়েছে। আর এটা এখানে লেখাই রয়েছে হাওড়া ময়দান, মানে এখান দিয়ে আস্তে আস্তে কিন্তু মেট্রোতে করে কিন্তু হাওড়া ময়দান যাওয়া যাবে। আমি এসকেলেটার থেকে এখন নেমে গেলাম, আর এখন আবার আর একটু নিচে নামতে হবে, মানে অনেকটাই ডিপ, প্রায় 300 মিটার নিচে রয়েছে এই হাওড়া ময়দানে যাওয়ার মেট্রো স্টেশনটা। তো আমি কিন্তু, আমার যেহেতু স্মার্ট কার্ড রয়েছে, আমি কিন্তু আর এক্সিট হইনি, ডিরেক্ট চলে এসেছি। আমি দমদম থেকে উঠেছি মেট্রোতে, একবার হাওড়া রেলওয়ে স্টেশনে নামবো, নেমে তারপর ওখানে ভিডিও করে তারপর আমি আবার হাওড়া ময়দানে যাব। তো এটাই আর পুরো এই চত্বরটা, এটা কিন্তু এসপ্ল্যানেড মেট্রো, আর এখানে কিন্তু টাইম হাওড়া ময়দান লেখা আছে, আর ট্রেন আছে হাওড়া ময়দানে যাওয়ার 1:45-এ, এখানে টাইম টেবিল রয়েছে 1:45-এ ট্রেন রয়েছে, আর হাওড়া ময়দান থেকে আবার 2টোয় ট্রেন ছাড়বে। এখানে লেখা আছে এসপ্ল্যানেড মেট্রোয় আপনাকে স্বাগতম। তো এখানে ড্যাশবোর্ড রয়েছে,
আর এ পাশে কিন্তু সুন্দর করে কিন্তু এই মেট্রো চত্বরটাকে কিন্তু সাজানো হয়েছে, আর খুব মানে বড় রয়েছে এই চারপাশের এরিয়াটা। তো মেট্রো যে ট্রেনে যেতে গেলে এ পাশে আরেকটা ডিসপ্লে লাগানো আছে, ঘড়ি লাগানো আছে এখানে। তো এই হচ্ছে পুরো মেট্রো স্টেশন চত্বরটা, এসপ্লানেড মেট্রো স্টেশন চত্বরটা। তো এখান দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে নিচে নামবো স্কেলেটার দিয়ে, এটাই কিন্তু লাস্ট, এরপরে আর নিচে নামতে হবে না। তো এটাই শেষ, তারপরে কিন্তু ট্রেনে উঠতে হবে। এখানে আমি একদম নিচে চলে এসেছি, মানে 300 মিটার চলে এসেছি এখন, আর এখান থেকেই মেট্রো, এখান থেকেই মেট্রোতে উঠতে হবে। দুপাশে রয়েছে, এপাশে একটা রেল লাইনে রেল লাইন রয়েছে, আর এপাশে আর একটা রেল লাইন রয়েছে, মানে দুটো, একটা আপ একটা ডাউন। অ্যাকচুয়ালি যেহেতু এই পাশে এটা যেটা টুয়ার্ডস সল্টলেক সেক্টর 5 দিকে এটা রয়েছে, আর তার অপোজিটে রয়েছে হাওড়া ময়দানের দিকে। তো হাওড়া ময়দানেটা এখন চালু হয়েছে, কিন্তু যেটা সল্টলেক সেক্টর 5 যে এটা রয়েছে এই লাইনটা, এই লাইনটা এখনও চালু হয়নি, শুধু এসপ্লানেড পর্যন্তই রয়েছে এটা। এটাকে আস্তে আস্তে এটাকে শিয়ালদা মেট্রোর সঙ্গে কানেক্ট করতে পারলেই কিন্তু একবারে সল্টলেক সেক্টর 5 যাওয়া যাবে, যেহেতু এখনও এসপ্লানেড টু শিয়ালদা মেট্রো পর্যন্ত কানেক্টিভিটিটা এখনও করা হয়নি, যেহেতু সেই জন্য শুধু এই এসপ্লানেড পর্যন্তই কিন্তু যাওয়া যাবে হাওড়া ময়দান থেকে। সবাই কিন্তু মেট্রোতে ওঠার জন্য এখানে দাঁড়িয়ে আছে, আর কারো যদি স্মার্ট কার্ড থেকে থাকে মেট্রোর, সে কিন্তু এক্সিট না হয়েই ডিরেক্ট এখানে চলে আসতে পারে এসপ্লানেড মেট্রো স্টেশন থেকে। ডিরেক্ট 30 মিটার নিচে এই এখান থেকে কিন্তু একবারে সে কিন্তু এক্সিট হতে পারবে হাওড়া স্টেশন অথবা হাওড়া ময়দান স্টেশনে। আবার কেউ যদি দমদম থেকে যদি কেউ হাওড়া ময়দান যেতে চায়, সেও কিন্তু একবারে টিকিট কাটতে পারে হাওড়া ময়দানের। আবার কেউ যদি অন্য লাইন থেকে, মানে যেটা দক্ষিণেশ্বর টু, মানে এই কানেক্টেড যে লাইনটা রয়েছে দক্ষিণেশ্বর টু যেটা টলিগঞ্জ বা তার উপরে ওখানে নিউ গড়িয়া পর্যন্ত, যে কোনো স্টেশন থেকেই কিন্তু হাওড়া ময়দানের টিকিট কাটা যাবে। এখানে ডিরেক্ট কানেক্টিভিটি রয়েছে, যে এসপ্লানেডের সঙ্গে যে যে স্টেশনের কানেক্টিভিটি রয়েছে তারা কিন্তু ডিরেক্ট একই টিকিট কাটতে পারবে, একবারই টিকিট কাটতে হবে, বারবার টিকিট না কাটলেও হবে, একবার টিকিট কেটেই কিন্তু তারা সেই জায়গায় যেতে পারে। এখানেই কিন্তু লেখা আছে এসপ্লানেড, আর এপাশে রয়েছে শিয়ালদা, আর এপাশে যেটা হচ্ছে মহাকরণ, মানে এর পরের স্টপেজ রয়েছে মহাকরণ, মহাকরণের পরে রয়েছে হাওড়া স্টেশন, তারপরে হাওড়া ময়দান স্টেশন। আর এখানে কিন্তু অনেক ভিড় দেখতে পাচ্ছি, অনেকেই আজকে, যেহেতু আজকে থেকে চালু হলো, অনেকে জানে না, যারা জানে তারা কিন্তু এই মানে জার্নিটা তারা করতে ইন্টারেস্টেড হয়েছে। হয়তো অনেকে কাজের সূত্রে যাচ্ছে, আবার অনেকে কিন্তু এই নতুন মেট্রোটা দেখার জন্য যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছি ট্রেন এসছে, আর ট্রেন আসার পরে কিন্তু গেটটা কী করে খুলে সেটাই তোমাদের দেখাবো। এখানে রয়েছে এটা ডোর, এই ডোরটা খুলবে, আর হ্যাঁ ডোরটা খুলে গেল, এখন কিন্তু সবাই বেরোচ্ছে। আর এই ট্রেনটাই কিন্তু আবার হাওড়া ময়দানের দিকে ব্যাক করবে, কারণ যেহেতু আর শিয়ালদার দিকে যেতে পারছে না, মানে এসপ্লানেড টু শিয়ালদা পর্যন্ত বন্ধ আছে, তো এই জন্য কিন্তু এখান থেকে হাওড়া ময়দানে যাওয়া যাবে। আমি আস্তে আস্তে ট্রেনের ভিতরে ঢুকছি, তো এখানে সবাই অনেকে উঠেছে, আর ট্রেনটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু উঠছে, তো সুন্দর করে কিন্তু এই মেট্রো স্টেশনটা, আমি কিন্তু এখন ট্রেনের ভিতরে আছি, এখন ট্রেনের ভিতরে আছি স্টেশন থেকে, আমি কিন্তু ট্রেনের ভিতরে আছি। এটা হচ্ছে ডোর, ডোর এখনও লক হয়নি, তো ডোর এখনও লক হয়নি, আর আজকেই কিন্তু এই মেট্রো চালু হয়েছে। তো আমি একটু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখছি, দেখতে পাচ্ছি সুন্দর করে কিন্তু এই রেলিংগুলোতে সাজানো হয়েছে, অনেকেই বসে আছে, আর খুব সুন্দর লাগছে, মানে সাজানো হয়েছে খুব। যেহেতু এখনও শিয়ালদা পর্যন্ত, শিয়ালদা দিকে যাচ্ছে না, সেই জন্য এই ট্রেনটাই কিন্তু আবার ব্যাক করবে, এটাই এই ট্রেনেই কিন্তু আবার ময়দানে যাবে, হাওড়া ময়দানে যাবে। তো এর পরের স্টেশন হচ্ছে মহাকরণ, মহাকরণের পরের স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন, তারপরের স্টেশন হলো হাওড়া ময়দান। তো এটাই হচ্ছে এসপ্লানেড
মেট্রো স্টেশন। এখন তার পরের স্টেশন হচ্ছে মহাকরণ, মহাকরণের দিকে এখন ছুটবে। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু মেট্রো ভিতরে আছি। এখন এই ট্রেনটা যাবে এখন হাওড়া ময়দানে, আর তোমাদেরকে হাওড়া ময়দান গিয়ে দেখাবো যে ওখানে কীরকম সাজানো হয়েছে প্ল্যাটফর্মটা। আর এখনও ট্রেন ছাড়েনি, ট্রেনটা এইমাত্র এলো হাওড়া ময়দান থেকে এসপ্লানে, আবার এই ট্রেনটাই আবার ব্যাক করে হাওড়া ময়দানে যাবে। তো আমি উঠেছি এসপ্লানেড থেকে, দমদম থেকে আমি টিকিট করেছিলাম, টিকিট করিনি, আমার স্মার্ট কার্ড আছে যেহেতু। তো দমদম থেকে আমি উঠেছি, এখনও আমি এক্সিট হইনি, আমি একবারে এক্সিট হবো হাওড়া স্টেশনে গিয়ে। স্টেশন আছে মহাকরণ, এটাই কিন্তু এখানে মহাকরণ যাবে। মহাকরণের পরের স্টেশন হচ্ছে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশনের পরের স্টপেজ হচ্ছে হাওড়া ময়দান। তো অনেকেই কিন্তু এখানে ভিড় জমিয়েছে, তো যেহেতু আজকে প্রথম চালু হচ্ছে, এরপরে কিন্তু কন্টিনিউ যে কোনো দিন তোমরা যে কোনো দিন আসলেই কিন্তু এই মেট্রোয় করে কিন্তু হাওড়া যেতে পারবে। তো গাইস ডোর লক হয়ে গেছে, ডোর এখন লক হলো আর এখন চলা শুরু করলো এই মেট্রো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু চলা শুরু করেছে মেট্রো, আর খুব স্পিডেই কিন্তু চলছে, খুব স্পিডে চলছে মেট্রো। আর এখান থেকে কিন্তু আমি এখন ডোরের পাশে দাঁড়িয়ে আছি তোমাদের দেখার জন্য। আর পুরো এই মেট্রো রেলের ভিতরে কিন্তু অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছে এখনও কিন্তু, গঙ্গার নিচে আর একটু পরে ঢুকবে, প্রথমে মহাকরণ স্টেশনে গিয়ে দাঁড়াবে, তো ওখান থেকে প্যাসেঞ্জার নামবে উঠবে, তারপরেই কিন্তু গঙ্গার নিচে ঢুকবে। আমি এখন দাঁড়িয়ে আছি মেট্রো, মেট্রোর ভিতরে তোমরা দেখতে পাচ্ছ। তো এই মেট্রো চলাচল আজকে থেকে চালু হলো, মানে এখন আর বন্ধ হবে না, এখন কন্টিনিউ চলবে। আর এটা খুবই সুবিধা হয়ে হলো যে ডিরেক্ট কলকাতার সঙ্গে হাওড়া সংযুক্ত হয়ে গেল। আর খুবই প্ল্যাটফর্ম স্টেশন মহাকরণ চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহাকরণ স্টেশন। আর মহাকরণ স্টেশন থেকে কিন্তু ট্রেন এখন ছেড়ে বেরোচ্ছে, এখন কিন্তু গঙ্গার নিচে প্রবেশ করবে, এখনো গঙ্গার নিচে প্রবেশ করেনি। তো খুব দ্রুত গতির সঙ্গে কিন্তু ট্রেন এগিয়ে যাচ্ছে, এখনো গঙ্গার নিচে প্রবেশ করেনি। গঙ্গার নিচে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু ব্লু লাইট আমরা দেখতে পাবো। এখন কিন্তু আমরা গঙ্গার নিচে প্রবেশ করছি, তার জন্য কিন্তু একদম ব্লু হয়ে গেল, আর গঙ্গার এখন গঙ্গার নিচে আমরা আছি। তো এই লাইট মানেই হচ্ছে, ব্লু লাইট মানেই হলো গঙ্গার নিচে আমরা প্রবেশ করেছি। তো এই লাইট, ব্লু লাইট যতক্ষণ জ্বলবে ততক্ষণ কিন্তু আমরা গঙ্গার নিচে আছি। এই ব্লু লাইট জ্বলার যখনই বন্ধ হয়ে যাবে ব্লু লাইটটা, তখন বুঝতে হবে আমরা হাওড়ায় চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা হাওড়ায় চলে এসেছি, ব্লু লাইট বন্ধ হয়ে গেল, মানে গঙ্গা আমরা পেরিয়ে এলাম। এখন হাওড়া স্টেশন ঢুকছে, আর হাওড়া স্টেশনটা আমি নামবো, নেমে তোমাদের দেখাবো যে হাওড়া স্টেশন কিরকম করে সাজানো হয়েছে। পরবর্তী স্টেশন হাওড়া, প্ল্যাটফর্ম দুই দিকে, নেক্সট স্টেশন হাওড়া, প্ল্যাটফর্ম বোথ সাইডে কিন্তু নামা যাবে, মানে এরকম না যে একটা সাইডেই নামা যাবে, বোথ সাইডে নামা যাবে, যেদিক খুশি সেদিক। আর আমরা এখন হাওড়া চলে এসেছি, মানে এখান থেকে আমরা ট্রেন ধরে হাওড়ায় যে কোনো দূরপাল্লার ট্রেন আমরা ধরতে পারবো এখান থেকে। তো এটা খুবই একটা সুবিধা হয়ে গেল। এখন ডোর ওপেন হচ্ছে, এটা ডোর ওপেন হচ্ছে এখন, এটাই তোমাদের দেখাচ্ছি লাইভ। হ্যাঁ ডোর ওপেন হয়ে গেল, আর এটা হচ্ছে হাওড়া স্টেশন, এটাই হাওড়া স্টেশন চলে এসেছি। হাওড়া ময়দান না, এর পরের নেক্সট স্টেশন হচ্ছে হাওড়া ময়দান, আর এটা হলো হাওড়া স্টেশন। আর এপাশেও কিন্তু ট্রেন আসবে, কারণ এখন দু সাইড দিয়েই ট্রেন যাবে হাওড়ায়, একটা সাইড দিয়ে যাবে যখন এই স্প্ল্যানেড থেকে যখন শিয়ালদা কানেক্ট হয়ে যাবে,
তখন কিন্তু একটা সাইড দিয়েই হাওড়ার দিকে যাবে, কিন্তু এখন বোথ সাইডেই হাওড়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছি এদিকেও আর একটা ট্রেন একটু পরেই আসবে, সেটাও কিন্তু হাওড়া যাবে। তো এখানে ডিসপ্লে বোর্ড দেখতে পাচ্ছি, এখানে কিন্তু লেখা আছে হাওড়া ময়দান, 15 মিনিটের মধ্যে এখানে আবার ট্রেন আসবে, ওটা লেখা আছে 1:52 আর 14 মিনিট, মানে 14 মিনিট পরেই আবার ট্রেন আসছে। দুটো সাইড দিয়েই এখন হাওড়া যাচ্ছে, আর যখন এটা বেড়ে, মানে যখন শিয়ালদা কানেক্ট, এক্সপ্লানেড টু শিয়ালদা কানেক্ট হয়ে যাবে, তখন কিন্তু এই দিকের যে ট্রেন আছে এটা কিন্তু সেক্টর 5 যাবে। তখন এটা এখন হাওড়াই যাচ্ছে, কিন্তু যখন এক্সপ্লানেড টু শিয়ালদা কানেক্ট হয়ে যাবে তখন এটা যাবে সেক্টর 5। এখানে রয়েছে চলমান সিঁড়ি, এখান দিয়ে কিন্তু হাওড়া স্টেশনে যাওয়া যাবে, এবং সেখান থেকে দূরপাল্লার ট্রেনগুলো অনায়াসে ধরা যাবে, বা অন্য যে কোনো রুটে যাওয়া যাবে, সেগুলো ইস্টার্ন রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ে, যে কোনো ট্রেন ধরা যাবে এখান থেকে, মানে এখান থেকে উপরে গেলেই কিন্তু মেইন যে হাওড়া স্টেশন সেটা। তো গাইজ, আমি এখন আছি হাওড়া স্টেশনে, হাওড়া মেট্রো স্টেশনে এখন আছি। আর এখানে কিন্তু এইদিকে আবার পিছনে যেটা লাইন আছে, এই লাইনটা হাওড়া ময়দান পর্যন্ত যাবে, ওখান থেকে আবার কিন্তু এই পাশের লাইন যেটা আছে, এই পাশের লাইনটা যাবে সেক্টর 5 দিকে। এখান থেকে এসকেলেটারে করে উপরে উঠলেই কিন্তু হাওড়া যে স্টেশন আছে, হাওড়া স্টেশনে পৌঁছে যাওয়া যাবে। তো এটা একবার একবার দেখাবো তোমাকে। তো এসপ্লানেড যাওয়ার গাড়ি কিন্তু এখনই আসবে, আবার আসবে, সারাদিনই তো চলবে। তো একবার ওই জন্য আমি বাইরে বেরিয়ে তোমাদের দেখাই যে হাওড়া প্ল্যাটফর্মে কী করে যাওয়া যাবে। এই যেরকম এসকেলেটারে একবার উঠলাম, এরকম কিন্তু আরও একবার দুবার উঠেই কিন্তু, মানে অনেকটা যেহেতু ডিপ, এটা কিন্তু সব থেকে ডিপেস্ট মেট্রো স্টেশন হাওড়া। এখানে হাওড়া মেট্রো স্টেশন যেটা, এটা হচ্ছে সব থেকে ডিপেস্ট ইন্ডিয়া ডিপেস্ট মেট্রো স্টেশন এটা। তো এটাই তোমাদের, এখান থেকে আমি আরও উপরে উঠতে হবে, অনেকটাই উপরে উঠতে হবে, কারণ এটা যেহেতু সব থেকে ডিপেস্ট 300 মিটার ডিপেস্ট মেট্রো স্টেশন এটা, যেটা ইন্ডিয়ার মধ্যে সব থেকে ডিপেস্ট মেট্রো স্টেশন। তো গাইজ, এখন আমি আছি এই হাওড়া মেট্রো স্টেশন, ডিপেস্ট মেট্রো স্টেশন সেখানে। তো এখন থেকে, এখান থেকে আমি উপরে উঠব, আর উপরে উঠে তোমাদের দেখাবো হাওড়া স্টেশনটা। গাইজ, অলরেডি একটা এসকেলেটার আমি পার হয়েছি, এখানে দেখতে পাচ্ছি আরও একটা এসকেলেটার, সেটা কিন্তু দেখতে পাচ্ছ অনেক, মানে খাড়া হয়ে উঠেছে, কারণ যেহেতু অনেকটাই ডিপ না, তো সেই ডিপ থেকে উপরে উঠতে গেলে কিন্তু এরকমই এসকেলেটার, মানে একটু ভয় ভয়ও লাগতে পারে। তো বুঝতেই পারছো, পায়ে হেঁটে তো ওঠা সম্ভবই না এত উঁচু। তো এসকেলেটারটা চলছে বলেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওঠা যাচ্ছে, নাহলে পায়ে হেঁটে উঠতে গেলে আধা ঘন্টা রেস্ট না নিলে কিন্তু মানে হবে না, এতটাই উঁচু কিন্তু। তো ওই একমাত্র ওই এসকেলেটারটাই ভরসা। এখানে রয়েছে এক্সিট, এখান দিয়ে কিন্তু বাইরে বেরোতে হবে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে এখানে, আর পুরো এখানে যে হাওড়া মেট্রো স্টেশনের যেটা দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন, হাওড়া লেখা আছে এখানে, হাওড়া ময়দানে যাওয়া যাবে আর এসপ্লানেডেও যাওয়া যাবে এখান থেকে। আমি এখন আছি হাওড়া মেট্রো স্টেশনে, এখান দিয়ে কিন্তু গেট দিয়ে বাইরে বেরিয়ে তোমাদের একবার দেখাবো যে কি, মানে বাইরে থেকে কেমন লাগে। কিন্তু এখন কাট পাঞ্চ করে বা ই করলে কিন্তু এখান থেকে বাইরে বেরোনো যাবে, তাও সেই পাঞ্চিং রয়েছে এখানে। তো আমি এখান থেকে পাঞ্চ করে কিন্তু বাইরে বেরোবো, কাটটা আমি বের করছি এখন। তো এখানে কিন্তু এই মেশিনটা অনেক সমস্যা হচ্ছে, তো এইখানে মেশিনটা দেখি আমি বেরোবো এখন। তো এখান থেকে এটা না দিন, তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে আমি এক্সিট করে গেছি, আর এক্সিট করার পরে কিন্তু এখান থেকে বাইরে বেরোতে হবে, এখান থেকে আবার এসকেলেটার, মানে এত এসকেলেটার রয়েছে। আর এইদিকে কিন্তু এখানে, এখানে স্টেশন নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে এখানে, আর এপাশে কিন্তু এখানে রয়েছে রিচার্জ
কার্ড, মানে কার্ড রিচার্জ করার জন্য এখানে দুটো মেশিন রয়েছে, এখান থেকেও কিন্তু কার্ড রিচার্জ করা যাবে। তো এখান থেকে কার্ড রিচার্জ করা যাবে। কীরকমভাবে কার্ড রিচার্জ করতে হবে তোমাদের একবার যদি দেখাই আমি। এখানে কার্ড রিচার্জ করতে গেলে এখানে কিন্তু প্রথমে কার্ডটাকে আমি এখানে আগে রাখবো, এখানে কার্ডটাকে আগে এরকম টাচ করতে হবে। টাচ করলে এখানে কিন্তু আমার দেখাচ্ছে ব্যালেন্স রয়েছে 69 টাকা। এখানে রিচার্জ কার্ড বলে অপশান আছে, তো এখানে রেখে দিতে হবে কার্ডটা। এখানে রিচার্জ কার্ডে এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে কিন্তু সিলেক্ট করতে হবে যে কত টাকা আমি রিচার্জ করব। তো কত টাকা রিচার্জ করব, ধরুন আমি 100 টাকা যদি রিচার্জ করি, 100-এর উপরে ক্লিক করে দিলাম। তো এখানে রিচার্জ অ্যামাউন্ট 100 রুপিস, তারপর এখানে কিন্তু একটা আমাকে টাইম দিয়ে দিচ্ছে, তো তার মধ্যে কিন্তু এখানে পেমেন্ট আমাকে করতে হবে পেমেন্ট অপশানটা। এখানে কিন্তু কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে এখান থেকে স্লটে কিন্তু পেমেন্ট করা যাবে। যদি কারো কাছে নোট থাকে তাহলে কিন্তু 100 রুপিস নোট বা 200 বা 500 রুপিস নোট দিলেও কিন্তু সেটা রিচার্জ করা যাবে এই মেশিনের মাধ্যমে। হ্যাঁ, নোটটা কিন্তু নিয়ে নিল, এখানে নোটটা ফোল্ড হয়েছে, ওগুলো আবার ব্যাক পাঠিয়ে। এখানে কিন্তু আর একটা এসকেলেটার রয়েছে, সেই এসকেলেটার দিয়ে কিন্তু আরও উপরে উঠতে হবে। মানে মোটামুটি আর ট্রেন থেকে নামার পরে 3টে এসকেলেটার হয়ে কিন্তু এক্সিট হতে হবে, 3টে এসকেলেটার মানে হয়ে কিন্তু এক্সিট হতে হবে। গাইস, আমি কিন্তু বেরিয়ে এলাম বাইরে, এখন কিন্তু হাওড়া স্টেশনে আমি রয়েছি। আর হাওড়া স্টেশন কিন্তু রয়েছে এখানে, আমার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছ তোমরা হাওড়া স্টেশন। আর হাওড়া মেট্রো স্টেশন হচ্ছে এটা, এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। কিন্তু এটা হাওড়ার লেখা রয়েছে, এটা হাওড়া মেট্রো স্টেশন। আর এখানে দিয়ে কিন্তু ভিতরে আবার প্রবেশ করলে আবার কিন্তু স্প্ল্যানেড যাওয়া যাবে। তো এটা হচ্ছে হাওড়া স্টেশন। আর এই পাশে রয়েছে যে হাওড়ায় যেখান থেকে ট্রেন ছাড়ছে, তোমরা দেখতে পাচ্ছ এটা এখানে লেখা আছে হাওড়া মেট্রো। এটা এখানে লেখা আছে হাওড়া মেট্রো। আর এ পাশে কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা, এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, এটা শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখানে। আর এটাই তোমরা দেখলেই বুঝতে পারছো এটা কিন্তু হাওড়া স্টেশন। এখানে কিছু কাজ চলছে, এখনও কাজ চলছে। তো এটা হচ্ছে হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশনে যেতে গেলে কিন্তু এখান দিয়ে যাওয়া যায়। আর মেট্রোতে কিন্তু আবার এখান দিয়ে আবার ঢুকে কিন্তু আমার মেট্রোতে হয়ে আবার স্প্ল্যানেড যাওয়া যাবে। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু 14 নম্বর প্ল্যাটফর্ম, 14-15 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আসা যাবে। এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, আর এটা কিন্তু 14 বা 15 নম্বর প্ল্যাটফর্ম। আর এখান দিয়ে কিন্তু সবাই যাচ্ছে, আবার ঢোকার জন্য কিন্তু এখান দিয়ে ঢোকা যাবে। এটা হাওড়া মেট্রো স্টেশন। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু এই ছবিটাকে আঁকা হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখান দিয়ে কিন্তু ভিতরে ঢুকতে হবে। আর দেখতে পাচ্ছ এখানে রেলিং করা হয়েছে, এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে সব থেকে ডিপেস্ট মেট্রো স্টেশন, যেখানে 3টে এসকেলেটার দিয়ে কিন্তু নিচে নেমে, মানে ওঠার সময় 3টে এসকেলেটার দিয়ে উঠতে হয়, আর নামার সময় তো হেঁটে হেঁটেই নামতে হয়। তো মানে নামার এসকেলেটারটা এখনও চালু হয়নি। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি নামছি, অনেকটাই টাইম লাগবে নামতে ভিতরে। তো গাইজ, একটা এসকেলেটার দিয়ে আমি নিচে নামলাম, এখন কিন্তু এখান থেকে টিকিট করে তারপর কিন্তু এখান দিয়ে এন্ট্রি করতে হবে। আর 300 মিটার নিচে, আমি সরি তোমাদেরকে 30 মিটার যেটা বলেছি ভুল বলেছি, 300 মিটার নিচে নামতে হবে। আমি সবেমাত্র একটা এসকেলেটার দিয়ে পার করলাম, তারপর কিন্তু এখানে আরও 2টো এসকেলেটার পার দিয়ে নিচে নেমে তারপরে কিন্তু ট্রেন ধরতে হবে, মেট্রো ধরতে হবে। তো এখানে আমি পাঞ্চ করি কাট। তো গাইজ, সিঁড়ি দিয়েও নিচে নামা যায়, তো সবাই এসকেলেটার দিয়ে নামছে, কারণ 300 মিটার ডিপ বলে কথা, তার জন্য কিন্তু সবাই এসকেলেটার দিয়েই নামবে। তো আমি আবার এসকেলেটার দিয়ে নামছি হাওড়া মেট্রো স্টেশনের, এখন আছি হাওড়া মেট্রো স্টেশনে। তো এখান দিয়ে নামছি, অনেক সবাই নামছে। তো এটা লাস্ট এসকেলেটার, এটা দিয়ে নিচে নামলেই কিন্তু আমরা ট্রেনে উঠতে পারবো, মেট্রোতে উঠতে পারবো। এখন আছি হাওড়া স্টেশনে, হাওড়া মেট্রো স্টেশনে। এদিকে যেটা রয়েছে, এদিকে হাওড়া ময়দানের দিকে যাওয়ার
ট্রেন এখানে আসবে এই লাইনে, আর এপাশে যে লাইনটা রয়েছে এখানে কিন্তু সল্টলেকে যাওয়ার যে মেট্রো আছে সেটা কিন্তু আসবে, এখন চলে এসছে অলরেডি। তো এই মেট্রো কিন্তু যাবে সল্টলেক সেক্টর ফাইভ, না সল্টলেক সেক্টর ফাইভে যাবে না অ্যাকচুয়ালি, এই লাইনে যেহেতু এখনও এটা এটাও হাওড়া ময়দানেই যাবে, তো হাওড়া ময়দান থেকে আবার এটা সল্টলেক সেক্টর ফাইভে যাবে। এখনও দরজা বন্ধ হয়নি, এই দরজা বন্ধ হলো, আর এটা কিন্তু এই মেট্রো কিন্তু এখন যাচ্ছে হাওড়া ময়দানের দিকে, আর হাওড়া ময়দানে গিয়ে কিন্তু ওখান থেকে আবার এই লাইনেই আবার ব্যাক করবে। মানে যে দুপাশে দুটো লাইন রয়েছে, দুপাশে দুটো লাইনে দুটো মেট্রো চলাচল করছে, যেহেতু এখনো পুরোপুরি সেক্টর ফাইভের সঙ্গে কানেক্টেড হয়নি, সেই জন্য কিন্তু দুটো লাইনে অনলি শুধু দুটো মেট্রোই চলাচল করছে। ড্রাইভারের যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে তা সেই অ্যানাউন্সমেন্ট কিন্তু এখান দিয়ে শোনা যায়, আর এখানে অন্তিম স্টেশন হাওড়া ময়দান, তো এখান দিয়ে কিন্তু ড্রাইভারের সঙ্গে কথাও বলা যায়। হাওড়া ময়দান, চলে এলাম হাওড়া ময়দানে, আর এখন কিন্তু সবাই এসপ্ল্যানেড যাওয়ার জন্য ট্রেনে উঠছে, এখানে যারা রয়েছে সবাই কিন্তু এসপ্ল্যানেড যাওয়ার জন্য ট্রেনে উঠছে। তো আমি নামলাম না, আমি তো এখন মেট্রোতে আছি, কিন্তু সমস্যাটা কি এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক পাবে না, এখনও মানে জ্যামার লাগানো আছে নাকি এখান থেকে কিন্তু কোনো টাওয়ার পাচ্ছে না, তো এখানে আপাতত পাবে না। যদি এখানে লাইন ল্যান্ড কানেকশন করে টাওয়ার যদি এই 30 ফুট নিচে যদি পৌঁছানো যায় তবেই একমাত্র মোবাইলে টাওয়ার আসবে, এখনও পর্যন্ত তো কোনো টাওয়ার এখানে করেনি, তার জন্য কিন্তু এখন কোনো কোনো কানেকশনই কিন্তু কোনো টাওয়ার থাকছে না। তো গাইস তোমাদের সঙ্গে আমি এই জার্নিটা শেয়ার করলাম, হাওড়া এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যে আমি মেট্রোতে করে এলাম সেটাই তোমাদের এই জার্নিটা শেয়ার করলাম। কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আজকের মতো টাটা।